Ahí la ¿qué te dice? Uni. Living accommodation expense, budrayato. Living accommodation extra jinish, regular expense extra jinish. মনে করো আমার বাসা দিছে বেনিফিট লিভিং অ্যাকোমোডেশন রিলেটেড তিনটা হইতে পারে আমার বাসা দিল বাথ ফার্নিচার দিল এবং বাসার যে চালানির খরচ আছে গ্যাস বিল ইলেকট্রিসিটি বিল বোয়া বিল মালি বিল ইটা ইটা আগুলা আর সো আমরা একটা হাউস অ্যাকোমোডেশন যেটা ওই যে অ্যানুয়াল ভ্যালু আর রেন্ট পেড ওগুলো মাঝে যেটা হাইয়ার আর যদি এডিশনাল 75,000 এর বেশি হয় তাহলে অ্যানুয়াল ভ্যালু এগুইনো কোন না আমি কইলাম আর কিন্তু দুইটা জিনিস আনছি ইউজ অফ অ্যাসেট হইলে যদি তোমার কোনো অ্যাসেট দেয় ফার্নিচার ফ্রিজ টিভি এসি এটা জাস্ট অ্যাসেট অর ভ্যালু ফলা যে কোনো যে এমপ্লয়ি দিছিল ওগুলো 20% মনে করো তুমি আর তুমি একটা অর্গানাইজেশনের এমপ্লয়ি ইউ আর রাবিবের এমপ্লয়ি রাবিবের একটা ল্যাপটপ দিছে ফলা এর বাদে পার্সোনাল ইউজ লাগে দেন ওগু তোমারে দিছে রাবিব গেছে কি রাবিবের তুমি ইউজ তোমারে দিছে তাহলে তোমার বেনিফিটটা কাউন্ট হইব রাবিবরে ফলা যে বলা দেওয়া হইছিল হো ভ্যালুর উপরে তোমার যে বলা দেওয়া হয়েছে এই বলা নাই মানে ফার্স্ট কোন এমপ্লয়ির যে বলা অ্যাসেটটা দেওয়া হইব ওই সময় প্রাইভেট ইউজার লাগে ওই সময় যে ভ্যালু আছে ওগুলো 20% এক্সপেন্সের ক্ষেত্রে হইলো গিয়া যত টাকা এমপ্লয়ার কস্ট তত টাকা তোমার লাগে বেনিফিট কমন হিসেবে এগুলো লাগে জব রিলেটেড যদি হয় অ্যাকোমোডেশন অ্যাকোমোডেশন জব রিলেটেড হয় তিনটা ক্ষেত্রে হইলে যদি প্রপার পারফরমেন্স বেটার পারফরমেন্স আর স্পেশাল সিকিউরিটি থাকে প্রপার পারফরমেন্স নরমালি আমরা কই ক্যাট 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 করি তাহলে যদি জায়গা না বান্দা হতে পারতো না বেটার পারফরমেন্স পুলিশ টুলিশ এর লাগি আর সিকিউরিটি থাকলে তো আর প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী এই দিন এই ক্ষেত্রে ওই যে এক্সপেন্স যেগুলো তো হইব তোমার নেট স্যালারি যদি 10% এর বেশি হয় তাহলে তুমি বেশিটা ধরতে না নেট স্যালারি 10% এর বেনিফিট ধরবে আর যদি কম হয় যদি কম ধরে ধরবে টেস্ট ইউ আন্ডারস্ট্যান্ডিং 3 আছে কোথায় গেলাম কন্ডিশন হইলো গিয়া প্রাইভেট মোটরিং এত চার্জ 112 মাস কার 50 পার মান্থ ফর পেট্রোল আচ্ছা ভালো ডিজেল কেন হইছে 2 ইয়ার ওল্ড পেট্রোল দিবেন কারণ নতুন লেখা আছে কেল করছো না আচ্ছা যাও সরি মাফ করো হইলো বাদে এখানে তো আমি দেরাম অগুনি অগুনি দুই নম্বরটার মাছ মাত্র অগুনি অগুনি স্পুনি কলাটা অগুর মাতনি এনে তো লেখা আছে থ্রু আউট দ্য ট্যাক্সি আর তাহলে পার্ট হইলো গেলে তুই আসতে বসো থ্রু আউট দ্য ট্যাক্সি মানে তো আসতে বসো হ্যাঁ অগুর মাত মাত্র বাজারটা তো ইন্টারেস্ট ফ্রি লোন এগুলো তো কার বেনিফিট নাই
এন্ড্রোলিন সেটা কিন্তু আসতে বছর আমি তোমার তারা কিতা করছে আমি বুঝেন না, আমি আমার সিস্টেমে করি ঠিক আছে। 219টাকে তুমি বাদ দাও 95, 219-95 ডিভাইড বাই 5 তাইলে আইলো 24। আর পেট্রোল কার হইলে বেশ কত 18, তাইলে 42 ম্যাক্সিমাম ধরবো 38। তাহলে আমার গাড়ির দাম হইলো কি 24,000 38% 8,838। জুলাইতে কি দিছে? তাহলে মার্চ এপ্রিল মে না এপ্রিল মে জুন 3 মাস নাই 9 মাস 6,660 পার মান্থ দিছে 100, তাহলে মাইনাস তো 900 আসার কত 5,601 নি। হ্যাঁ আচ্ছা এই কন্ট্রিবিউশন তুমি বুঝছি, তুমি 100 করে 900 বাদ দিলে এসে না, এগুলো ভুল কন্ট্রিবিউশন বাদ দিছে, এগুলো ক্যাপিটাল কন্ট্রিবিউশন। লিস্ট প্রাইস থেকে যেগুলো বাদ দিছে এগুলো ক্যাপিটাল কন্ট্রিবিউশন, এগুলো কি ইউজার কন্ট্রিবিউশন। ক্যাপিটাল কারোর ক্ষেত্রে একটা কন্ট্রিবিউশন আছে যে তুমি আপ টু 5,000 পর্যন্ত যদি কার কিনার লাগে তুমি দিবে, আর ই যে 100 এই কার কিনার লাগে না, এই কার ইউজার লাগে। সো তুমি ভুল কন্ট্রিবিউশন দেবা লাগছো। আচ্ছা বাবা আমি তোমারে দেখাইলি, তুমি কন্ট্রিবিউশন যেগুলো দিছো এটা ভুল অ্যাপ্লাই করছো, তার লাগে বেড়া লাগছে। ও লাগে F6 এর বেজাল আর কি, সিমিলার টাইপস এর বাকি জিনিস আছে। চ্যাপ্টার 2 না 3 আসলো, খেয়াল করো লিস্ট প্রাইস লেস ক্যাপিটাল কন্ট্রিবিউশন বাই এমপ্লয়ি। আবার দেখো কন্ট্রিবিউশন পেড বাই এমপ্লয়ি ফর ইউজ, দুইটা ইউজ, কারোর ক্ষেত্রে একটা জিনিস এক্সট্রা থাকে ক্যাপিটাল কন্ট্রিবিউশন, ম্যাক্সিমাম 5,000 দেওয়া যাবে। বাট ক্যাপিটাল কন্ট্রিবিউশন 0.0 তারা আর অন্য প্রোডাক্টটা করছে না, আমি অন্য প্রোডাক্টটা করছি জানি, তারা আর ইনো প্রোডাক্টটা করছে, তারা আর ই করতো না, তারা ডাইরেক্ট ই বাহরি বেলাচ্ছে। তারার সিস্টেম আর বেজালো যাইও না, তুমি সিস্টেম সেম সিস্টেম বললে সেম আনসার আর তো দিলে মানুষ দিবে। আমি বাদে আমি প্রোডাক্টটা বললাম অটো সিস্টেম, আমি এলা পাইছি না, তারা কি তালাই করলো, আমি আগে বিবি বইটুই দেখছি বা বাক্কা পাঁচ পেপারও দেখছি, কোনো সময় আগে প্রোডাক্টটা করতে পাইছি না, নর্মালি প্রোডাক্টটা করতে সবসময় বাদেও পাইছি। সো পাঁচ পেপার অনুসারে যেহেতু প্রোডাক্টটা বাদে পাইছি, তোমার উচিত ওই জন্য আগে করা রাখিতে পারতো, উদাহরণ আর সিস্টেম দেখা যাইও না, যেহেতু এই সিস্টেম তুমি বুঝে নিছো এইগুলি দেখা যাইও না, আনসার সেম তো দেখা যেতাম, আনসার তো সেম দেখা যেতাম না, নিয়ে আমার সিস্টেমে দেখা যেতাম, তুমি খালি জাস্ট অনও বাদ দিলে এইসব ইউজটা অত লাগে বেজাল হয়ে গেছে। এন্ড্রে পার্সোনালি পে অ্যানুয়াল রানিং কস্ট এত পার্সোনালি পে করে, তার মানে এন্ড্রে কিতা এমপ্লয়ি নি, তাহলে তো আর কোনো বেনিফিট নাই। আমি আমার পকেট থেকে এক্সপেন্স দিলাম, আমার এমপ্লয়ারে দিলে আমার লাইফ বেনিফিট, আমার পকেট থেকে দিলে তো কোনো বেনিফিটও নেই। যেমন নেগেটিভ হইলে আমরা বাদ দিই,
বুঝছেন, ইনকাম থাকি বা কিতা থাকি, কিন্তু পার্সোনাল এইগুলো আর আমার এক্সপেন্স এমপ্লয়ার দেড় করি আমি বেনিফিট দিলাম, কারণ আমার এক্সপেন্স যদি আমি পে করে দিই তাহলে তো কোনো আমার লাগে কোনো কিতা নাই, বেনিফিট নাই, আবার এগুলো আমি এক্সপেন্সও ক্লেম করতাম পারতাম। আর তো আমার কোনটা কোনটা কথা বলতে চাই, এইটা এমপ্লয়ি এমপ্লয়ি দিছে এমপ্লয়ার কথা লাগে, আর এগুলো তো এমপ্লয়ি এমপ্লয়ার রে দিছে না, এই টাকাটা তো হ্যাঁ সরাসরি যার কাছ থেকে বেনিফিট লইছে হেরে দিছে, ঠিক আছে, এমপ্লয়ারে আমার টাকা তো এমপ্লয়ের তো পয়লা কথা হইলো গিয়া এগুলো কি এক্সপেন্স, এমপ্লয়ার যদি তোমার এক্সপেন্স লাগে বেনিফিট না দেয় তুমি ফিরে গিয়ে দেওয়ার কোনো মাথা হয় না, ঠিক আছে, এমপ্লয়ার যদি দ্বিতীয় বার তুমি ফিরে দিতে তাহলে এগুলো বেনিফিট রিডিউস হইল, আর খেলো নাই ফিচার ইঞ্জিন ফোর না নাকি দেখ আইএসটি ধরতাম নি কালকে, ইয়া মনে হয় না দরকার নেই কেদিন ক্লাস নিমু গিয়ে আগে সমস্যা গেছে লাইন দিয়ে তুমি ভাড়া দেখে লই পাই তো আর হইব আর সব পারো ভাই আর শুক্রবার দিব ইনশাআল্লাহ আমি তো বন্ধ দিয়ে পড়া লাগে তুমি তো এদিকে কাম করবা তাহলে আমার লাভ কি তৈরি আমরা তো কইলাম তোমার কি সমস্যা সমাধান হইব সকালে ক্লাস লাইম নিয়ে দিন কোন দিন আমার আগে জানাই দুই দিন আগে আমরা সবাই মিলে আর লাইন দেখালে তুমি লই আইও দোকান দেখতে হইব যেহেতু তোমার লাগে আমরা অত কিতা করলাম তুমি একটা এক্সট্রা কাম করবা দ্যাটস ইট শুরু করে দিয়ে আসি ক্লাস আইএসটি ইনহেরিটেন্স ট্যাক্স রইলে দেখিলে আবার রয়েছে নাকি আইএসটি দেওয়া ট্রান্সফার অফ ভ্যালু রূপে চার্জেবল প্রপার্টি রূপে চার্জেবল পার্সন দেন এটা তো ফোরাইল জিনিস একজন মানুষের যদি লাইফ টাইমও গিফট করে বাসা অবস্থা কিছু গিফট করলে এগুলো ফ্রি একটা আইএসটি আইতে পারে না হইতে পারে ডিপেন্ড অন সার্টেন সার্কামস্ট্যান্সেস ফর দেম গিফট করার 7 বছরের ভিতরে মরে গেলে আবার এগুলো ফ্রি আলাদা ট্যাক্স হয় আর মরার সময় যে সম্পত্তি তৈরি যায় এগুলো ফ্রি আবার একটা ট্যাক্স হয় ও তিনটা আইএসটি হয় মরার ফ্রি যে সম্পত্তির উপরে ট্যাক্স হয় এগুলো হয় এস্টেট ভ্যালু ওকে আইএসটির ভ্যালুটা ডিমিনিশন অফ ভ্যালু মানে একটা অ্যাসেটের ভ্যালু যতক্ষণ ফল করে ও ফলিং ভ্যালুতে ধরা হয় কি ডিমিনিশন অফ ভ্যালু হলো কি ভ্যালু কত কান ফল করছে আমার কাছে মোবাইল আছে আমার হাতে এগুলোর দাম হলো কি 500 টাকা আমি আসতাম মোবাইল তো আমার কাছে দেখে এখনটা দিলে আমার ভ্যালু কত করছে কত 500 টাকা সিম্পল ইজ বাট এগুলো সবসময় স্ট্রেট ফরওয়ার্ড সিম্পল ইজ বাট বেজারটা হয়ে গিয়া ডিমিনিশন অফ ভ্যালুটা সামু লাগে মেইনলি শেয়ার তোমার কোনো কোম্পানির শেয়ার আছে কন্ট্রোলিং ইন্টারেস্ট একটা শেয়ারের দাম যে তখন থাকবো নন কন্ট্রোলিং ইন্টারেস্ট তাহলে একটা শেয়ারের দাম অতটা থাকতো না আমার যে বলা 60% মালিকানা আছে একটা শেয়ারের দাম 10 টাকা আর যে বলা 20% মালিকানা আছে একটা শেয়ারের দাম হলো 2 টাকা
same share, we just control the base for here, our dam barrier. So, if you have a share level of oil, 60% of the dam motto. I'm going to go to 40%, this is 20% of the dam motto. 60 to 20, but the other is 40% of the dam motto. Yes. চার্জেবল প্রপার্টি কিটা যে প্রপার্টির উপরে চার্জ হইব আমরা আইএসটি দেওয়া লাগবো এগুলো এক্সক্লুডেড প্রপার্টি সারা বাদ বাকি সব হইল গিয়া চার্জেবল প্রপার্টি সো চার্জেবল পারসন কে ইন্ডিভিজুয়াল ট্রাস্টি এগুলা পরীক্ষাত আইব মেইনলি ইন্ডিভিজুয়াল দিয়ে ট্রাস্টি আইত না এখন আও সব মানুষের ট্রান্সফার অফ ভ্যালুর উপরে আইএসটি দেওয়া লাগবো যদি তাই ইউকে ডোমিসাইল হইন ওয়ার্ল্ড ওয়াইড যে কোনো দেশ থেকে যদি ট্রান্সফার করেন অ্যাসেট আইএসটি দেওয়া লাগবে আর ইউকে ডোমিসাইল না হইলে ইউকে অ্যাসেট রূপে কালে দিবা কোন সময় ট্রান্সফার হইব কোন সময় চার্জ আইব মানে আইএসটি দেওয়া লাগবে যদি কেউ মর হয় মরার সময় যদি কোনো অ্যাসেট ট্রান্সফার হয় বা বাঁচিয়া থাকেন এবং বাঁচার সময় যদি কোনো অ্যাসেট দেন দুইটার ক্ষেত্রেও আইএসটি আর তো আইএসটির ক্ষেত্রে গিফটের ক্ষেত্রে তিন ধরনের জিনিস আছে এখন আমরা হিসাব করলাম গিফটর মরার সময় যেগুলো ট্রান্সফার হলো এগুলো এখন আপাতত বলে যাবে এগুলো লাস্টে এগুলো কি ডেথ স্টেট হয় আমরা ডেথ স্টেটের মাত্রাম না আমরা মাত্রাম গিফটর কথা জিতা টাকা লাইফ টাইমও গিফট করা যায় মরার সময় গিফট করা যায়নি না মরার সময় অনলি ডেথ স্টেট ক্যালকুলেট হইব গিফট খালি হইব লাইফ টাইম রাখো লাইফ টাইম গিফট যেগুলো এখন তিনটা পর্যায়ে পড়ে একটা লাগে এক্সেম্পট এগুলোর কোনো আইএসটি নাই পটেনশিয়ালি এক্সাম পটেনশিয়াল মানে সম্ভাব্য সো এগুলো হয়তো সম্ভাবনা আছে এগুলো এক্সাম টোয়ার আর আফটার যদি চার্জেবল লাইফ টাইম এগুলো আর কোনো এক্সামশন নাই এগুলো আরেক তুমি ট্যাক্স দিলাইতে এখন একটা জিনিস কনফিউশন লাগে ও কনফিউশনটা ক্লিয়ার করি আমি তোমার তাহলে আমি লাইফ টাইম একটা অ্যাসেট গিফট করছি আমরা আমি মাত্রাম সিএলটির কথা চার্জেবল লাইফ টাইম কথা লাইফ টাইমে আমি একটা জিনিস গিফট করছি তার মানে যেবেলা গিফট করছি ওবেলা ট্যাক্স আইব প্লাস যদি গিফট করার সাত বছরের ভিতরে আমি ডোনার মরি যাই তাহলে ওগুলোর উপরে আবার ট্যাক্স আসবে ওগুলো বেজাল সেই মেসেজের উপরে দুইবার ট্যাক্স আসবে যদি ডোনার সাত বছরের ভিতরে মরি যায় পিটির ক্ষেত্রে লাইফ টাইমে নর্মালি ট্যাক্স থাকে না কিন্তু সাত বছরের ভিতরে মরলে ডেথ ট্যাক্স আয় ক্লিয়ার ডেথ ট্যাক্সও বেজাল লাগে যেটা হইলো কি ডেথ ট্যাক্স বলতে বুঝাই আমরা লাইফ টাইমও যে গিফটটা করতাম ওগুর উপরে সাত বছরের ভিতরে মরে গেছি ওটার লাগে ট্যাক্স আর ডেথ স্টেট মানে হইলো গিয়া মরার সময় যে সম্পত্তি তৈরি গেছে ওগুর উপরে ট্যাক্স দুইটা ডিফারেন্ট জিনিস কিন্তু খুব খান্দা কাঁচা ওটার লাগে ওগুলো আমি ক্লিয়ার করলাম লাইফ টাইম গিফট মানে হইলো গিয়া আমি বাসা থাকা অবস্থা যে গিফট করছি এগুলো তিন ধরনের গিফট হইতে পারে এক্সাম পিটি সিএলটি এক্সাম মানে কোনো সময় ট্যাক্স দেওয়া লাগতো না লাইফ টাইম হতাম না সাত বছরের ভিতরে মূল্য ট্যাক্স দেওয়া লাগতো পিইটি হলো কি যে কোনো মানুষের যদি কোনো কিছু গিফট করে এগুলো কি পিইটি গিফট করব যে বলা এবার কোনো ট্যাক্স লাগতো না সাত বছরের ভিতরে মরে গেলে ডেথ ট্যাক্স দেওয়া লাগতো লাইফ টাইম গিফট ডেথ ট্যাক্স দেওয়া লাগতো সাত বছর বাদে মূল্য আর কোনো ট্যাক্সও নাই আর সিএলটি হলো গিয়া চার্জেবল লাইফ টাইম ট্রান্সফার ট্রাস্টে যদি কোনো কিছু গিফট করে ওগুলো হয় সিএলটি সো এগুলো ইমিডিয়েটলি লাইফ টাইম ট্যাক্স আছে এবং গিফট করার সাত বছরের ভিতরে মরলে আবার ওই জিনিসের উপরে ট্যাক্স হইব ওগুলো হয় ডেথ ট্যাক্স আর মরার সময় আমি যে অ্যাসেটটা থইয়া মরমু এগুলো হয় ডেথ স্টেটের উপরে ট্যাক্স ডেথ ট্যাক্স না ট্যাক্স অন ডেথ স্টেট সো ডেথ ট্যাক্স আর ট্যাক্স অন ডেথ স্টেট দুটো একটু ডিফারেন্ট জিনিস একটা দিলাম লাইফ টাইম গিফটের উপরে একটা হইলো ডেথ স্টেটের উপরে ক্লিয়ার ওই যেখানে মাতিলাম ওখানটা তারা সুন্দর করে অনো কয়া দিছে পিটি কি তা পটেনশিয়াল এক্সাম ট্রান্সফারটা কোনটা যে কোনো মানুষরে ভাই বোন মা বা বন্ধু বান্ধব জেসা এনিবডি যে কোনো মানুষ হইলেও তাইলে নাই তাহলে পিটি হইলে সিম্পল যে কোনো মানুষের গিফট করে আর সিএলটি হইলে যে কোনো
ট্রান্সফার গিফট হবে। এখন এক্সেমশন, স্মল গিফট এক্সেমশন, তুমি যদি কোনো একজন মানুষের এক ট্যাক্সি আর 250 পাউন্ডের নিচে গিফট করো তাহলে তোমার কোনো আইএসটি আইতো না। ওকে, আর মনে করো পয়লা গিফটও আমি করলাম 300, শেষ পুরা টাকার উপরে দিব, পয়লা 250 রুপিয়ে দিতাম না আর 250 রুপিয়ে দিব, এলা কোনো অপশন নাই, পুরা 300 রুপিয়ে। আমার মনে করো আমি দুইবারে গিফট করলাম 150-150, প্রত্যেকটা কিন্তু 250 নিছে, কিন্তু ওভারঅল মিলিয়ে 1 বছর হয়ে গেছে 300, সো আউট অফ হইতো না, হ্যাঁ 300 রুপিয়ে হইতো। আর কত হইলে কি একজন মানুষের আস্তে 1 বছরে একবারে দেয় আর 10 বারে দেয় 250 পাউন্ডের বেশি দিতাম একদম একজন মানুষের। এখন যদি আমি 10 জন রে 250 পাউন্ড করে দেই, 100 জন রে দেই, কোনো সমস্যা নেই, প্রত্যেক মানুষের লাগে 250 পাউন্ড লিমিট, ক্লিয়ার? ম্যারেজ এক্সেমশন, বিয়া করলে মা বাপে যদি তোমার 5,000 পাউন্ড গিফট করেন, কন্যার মা বাপ, জামানোর মা বাপ এক্সেম্পট, দাদা দাদি নানা নানি কন্যার রক্ষা জামানোর রক্ষা এক্সেম্পট, বা দামান্দে কন্যারে কন্যা দামান্দে করলে তাও এক্সেম্পট, মানে স্পাউস কে রাখা জানার জন্য না 2,500, এগুলো লেখা না একটু বাদে পাইবে 2,500, দামান্দে কন্যারে কন্যা দামান্দে করলে 2,500, আর 1,000 হইলে কি থার্ড পার্টি বন্ধু বান্ধব ভাই বোন যা আছে না কি, সরি না পাঁচ, নর্মাল এক্সপেন্ডিচার আউট অফ ইনকাম। আর তুমি কেউ এখন দিলে আইএসটি আই কিতার রূপে, ক্যাপিটাল অ্যাসেটের রূপে, ইনকামের রূপে না, সো তুমি যদি তোমার ইনকাম থাকে করে কিছু দাও এবং এগে তোমার লিভিং স্ট্যান্ডার্ড খুব কমায় না তাইলে অত সমস্যা নাই। মনে করো তুমি ধরো স্কুল ফিস দিলে, হ্যাঁ বা টুকটাক হাত খরচ দিলে বা যেসব দাও, তোমার রেগুলার ইনকাম থাকে তারা রেগুলার দিলে এবং এগে তোমার ওই যে পারিপার্শ্বিক অবস্থা বা জীবনযাত্রার মান চেঞ্জ হন না তাইলে এগুলো দিলেও তোমার আইএসটি আইতো নাই। এছাড়া হইল গিয়া অ্যানুয়াল এক্সেমশন আছে 3,000 পাউন্ড, আমরা ইনকাম ট্যাক্স পাইছিলাম, পার্সোনাল অ্যালাউন্স 11,500, এগুলো পাইছিলাম, ক্যাপিটাল গেইন ট্যাক্স পাইছিলাম, এই অ্যানুয়াল এক্সেমশন মনে হয় নাই, এই অ্যানুয়াল এক্সেমশন অ্যামাউন্ট 11,300, আর এনও পাইলাম অ্যানুয়াল এক্সেমশন 3,000। 3,000 পাউন্ড পর্যন্ত যে কোনো গিফট করো এগু তোমার ট্যাক্স দেওয়া লাগতো না, এবং এগুলোর ক্ষেত্রে একটা অপরচুনিটি আছে, তুমি আগের বছরের 3,000 আবার ব্রট ফরওয়ার্ড করে আনতে পারবা যদি আনইউজ থাকে। মনে করো গত বছর ইউজ করছিলে তুমি 1,000 টাকা গিফট করছো, তাহলে 3,000-এর মাঝে 1,000 ইউজ হয়েছে, রয়েছে 2,000, তাহলে ফলে এই বছরের 3,000 মাত দিবা আর বাদে বাদের বছরের আগের বছরের 2,000, মানে মোট 5,000 টাকা এক্সেমশন পাইবা। বাট শর্ত হলো ফয়লা কারেন্ট ইয়ার বাদ দিতে হইব, দেন প্রিভিয়াস ইয়ার আনতে হইব। মনে করো আমি 1 বছরে 5টা গিফট করছি, তাহলে ডে টু আই যাইব, অ্যানুয়াল এক্সেমশন ফয়লা ইউজ হইব, ফয়লা গিফট বাদে সেকেন্ড গিফট বাদে থার্ড গিফট হল, আর তুমি কইতে একটা না লাস্টটা আমি এক্সেমশন দিমু আর ফয়লাটা দিতাম না, এটা হইতে একটা ফল ইন ভ্যালু রিলিফ আছে, যদি ভ্যালু খুব ফল করে তাহলে এগুলো একটা রিলিফ পাইবে। এখন নাও আরো কিছু রিলিফ আছে যেটা হলো কি লাইফ টাইম গিফট করো, অথবা যেগুলো মাচ্ছি সব লাইফ টাইমের মাপ মাচ্ছি, ডেথ স্টেটও কোনো অ্যানুয়াল এক্সেমশন পাইতাম না, 250 রিলিফ নাই, ম্যারেজ এক্সেমশন এটা কিছু নাই, এগুলো খালি লাইফ টাইমের মাপ ছিল, তাহলে ডেথ স্টেট বা লাইফ টাইম দুটোর ক্ষেত্রে আমরা ও রিলিফ পাইব। একটা হলো ইন্টার স্পাউস এক্সেমশন, জামাইয়ে বউরে বউরে জামাইরে বাঁচিয়া থাকা অবস্থায় বা মরা অবস্থায় গিফট করলে যত ইচ্ছে হত, কোনো লিমিট নাই, আনলিমিটেড। কিছু চ্যারিটি আছে, চ্যারিটি দিলে এক্সেম্পট, পলিটিক্যাল পার্টিরে দিলে এক্সেম্পট, বাসা মরা, এগ্রিকালচার প্রপার্টি রিলিভ আছে, এগ্রিকালচার প্রপার্টি যদি দেবো এগুলো পাইবে, বিজনেস প্রপার্টি দিলে এগুলো রিলিভ আছে, আর খালি ডেথ স্টেটের লাগে আছে কুইক সাকসেশন রিলিফ, ডাবল ট্যাক্সেশন রিলিফ, রেসিডেন্ট নিলটেটমেন্ট, ও তিনটা জিনিস। এর মানে রেসিডেন্ট নিলটেটমেন্ট হলো কি F6 এর আর বাদ বাকি উন্নত, সো এগুলো আমরা ফোর লিসি, ম্যারেজ এক্সেমশন ফোর লিসি ওই দেবো, আর আগে যা কইছিলাম দুইজন গ্র্যান্ডপ্যারেন্ট আর ম্যারেজ পার্টনার সিভিল পার্টি, গ্রুম টু ব্রাইড বা ব্রাইড টু গ্রুম, ওগুলো আর ওই জিনিসটা আমি বুঝছি না, তুমি যদি বুঝো তাইলে
আমার যে আয়ু হয় লাইন ইন্টারনেট থেকে মোবাইলটা নাও, ভিডিও দেখাতে লাগিস, লাইভ ভিডিও চলেন ইউটিউব আমারটা, কোথায় একটু বুঝে যায় না। যদি এক্সেমশন ইজ কন্ডিশনাল অন দা ম্যারেজ টেকিং প্লেস, ম্যারেজ এক্সেমশন নিতে হলে তো ম্যারেজ হওয়া লাগবো, এখানে আর কন্ডিশন দিল কেন এখানে আমি বুঝছি না আর কি। অন্তত তুমি দেখে যান কোনো কাহিনী হওয়া নাকি তা কাহিনী, অ্যানুয়াল এক্সেমশন তো ফলাটা ফলা যাইব। আচ্ছা মাথা তো রাখিও, লাইফ টাইমও কিন্তু আমরা ট্যাক্স দিলাম কোন অ্যাসেটের উপরে, মাস্ট সিএলটি এর উপরে, পিটি এক্সাম রেগুলার উপরে দিলাম। তো মনে করো আমার যদি 4-5টা অ্যাসেট থাকে, আমার উচিত হইব গিফট করতে হইলে পয়লা সিএলটি করতাম, নাইলে অ্যানুয়াল এক্সামশন যদি পিটি থাকে পিটিএ কিন্তু অ্যানুয়াল এক্সামশন ইউজ করবো, কিন্তু এখানে কোনো ট্যাক্স সেভিং হইতো না। তো ট্যাক্স প্ল্যানিং এর একটা ওয়ে হইল গিয়া, আমি যদি এই বছর ফেব্রুয়ারি কয়েকটা গিফট করি পিটি সিএলটি, তাহলে সিএলটিটা গিফটে ফয়লা করা উচিত, তাহলে গিয়া অ্যানুয়াল এক্সামশনটা ফয়লা ইউজ হয়ে যাবো সিএলটির ক্ষেত্রে। পিটি যদি থাকে পিটিএ মাস্ট অ্যানুয়াল এক্সামশন ইউজ করবো, বাট আমার বেনিফিট দিচ্ছ না, বুঝে যাবে। স্পাউসের ক্ষেত্রে কাম হইলো কি, জামাই বউ দুজন যদি না ট্রান্সফার হল গেন দিরা হাজবেন্ড হোক ওয়াইফ হোক, তাহলে যদি ইউকে ডোমিসাইল হইন ইচ্ছা মতো অ্যামাউন্ট ট্রান্সফার করতে পারবে। আর ট্রান্সফারে যদি নন ইউকে ডোমিসাইল হইন, আচ্ছা জেন দিরা হেন ডোমিসাইল, জেন নিরা হেন ইউকে ডোমিসাইল নাই, তাহলে এই ক্ষেত্রে ম্যাক্সিমাম 3,25,000 পর্যন্ত ট্রান্সফার করা যাইব উইদাউট ট্যাক্স, এর বেশি হইলে ট্যাক্স দেওয়া লাগবে, ঠিক আছে। হাজব্যান্ড ওয়াইফ এর মাপত্র, হাজব্যান্ড ওয়াইফ দুজন যদি ইউকে ডোমিসাইল থাকো ইচ্ছা মতো ট্রান্সফার করার কোনো সমস্যা নাই, বাট একজন ডোমিসাইল আর একজন ডোমিসাইল নাই, তখন গিয়া ওই যে 3,25,000 পর্যন্ত তেয়ার পায়। বাট এক্ষেত্রে একটা এক্সেপশন আছে, খালি আইএসটি লাগে তুমি ক্লেম করতে আরো যে নন ডোমিসাইল এটা কইতে আরো তাই ডোমিসাইল, তখন গিয়ে ইচ্ছা মতো ট্রান্সফার করতে পারবে। ইনকাম ট্যাক্স সিজিটি লাগে তাই নন ডোমিসাইল দাবা, বাট খালি আইএসটি লাগে ডোমিসাইল হইলো ইগো করা যাইব, তখন গিয়া তুমি ইচ্ছা মতো ট্রান্সফার করতে পারবে। পলিটিক্যাল পার্টি এক্সেমশন, বাসা অবস্থায় মরা অবস্থায় তুমি যদি পলিটিক্যাল পার্টির ডোনেশন করো, যত ইচ্ছা ডোনেশন করতে পারবে সারা এক্সাম, তবে শর্ত হইলো কি সব পলিটিক্যাল পার্টির হল হইতো না, যে পলিটিক্যাল পার্টির ডোনেশন করায় তার অ্যাটলিস্ট দুইজন মানুষ ইলেকশন হইয়া ইলেক্টেড হইয়া হাউস অফ কমন গেছে, আর যদি দুইজনও দেখাইতে পারে না অ্যাটলিস্ট এজন হইতে হইব, বাট তাই অ্যাটলিস্ট 1,50,000 ভোট পাইছে তানার পক্ষে, তাইলে কি ও টাইপস এর পার্টি যদি দাও তাহলে তুমি এক্সেমশন পাইবে। চ্যারিটি দিলে কোনো লিমিট নাই, দিতা অবস্থা দাও মরা অবস্থা দাও, উল্টা মরা অবস্থা তোমার সম্পত্তি যদি 10% দাও তুমি উল্টা আরো কিছু ছাড় পাইবে। গিফটেড ডোনেশন কিউসিডি, আচ্ছা বড় বড় কোম্পানি অবশ্য তো বেনিফিট পায় না, মানুষে পায় ইন্ডিভিজুয়ালে পায়, কোম্পানির ক্ষেত্রে পায় না, কই মনে করে আগে লাভ হইতো এখন আর লাভ নেই। সো বেনিফিট আছে, বাট আমি 100 টাকা দিয়ে আমি 20 টাকা ট্যাক্স সেভ করলাম, এগুলো আর আমার লাগে আলটিমেটলি বেনিফিট না, কিলা সেন্সে চিন্তা করে। সো আমরা গিফট করতাম পারি নট ফর প্রফিট ইনস্টিটিউট, এগুলোটা দাঁড়িয়ে অ্যাপ্রুভাল থাকা লাগবো, আনাইলে হইলে হইতো না, খুব সুন্দর বিল্ডিং হিস্টোরিক ইন্টারেস্ট দিতাম পারি, বা এগুলা শর্ত হইলো গিয়া এগুলা পাবলিক অ্যাক্সেস থাকা লাগবো, সব মানুষ হামাইতে পারবো। এছাড়াও যদি ব্রিটিশ মিউজিয়াম, ন্যাশনাল গ্যালারি, অ্যাপ্রুভ মিউজিয়াম, ন্যাশনাল ট্রাস্ট, এতান্ডে তুমি তাই কোনো অ্যাসেট গিফট করো কোনো সমস্যা নেই, এক্সেমশন পাইবে। এখন হইলো গিয়া মেইন যে জিনিস ইগো, ইগো অনফলে লেখা আছে এটিএক্স পি6 লাইফ টাইম হবু গিফট করা হয়েছে ট্রাস্টে, ওগুলো ফ্রি হইবো। সো ইগোর সিস্টেম হইলো কি হলা, ফলা দেখা কোনো এক্সেমশন আসে নি, অ্যাপ্লিকেশন গুলা বাদ দিবে,
যদি এগুলো কমপ্লিটলি এক্সেম্পট হয়ে যায় তাহলে এগুলো তো আমার আর সিএলটি বা ইতে ইতে হিসাব তো কোনো দরকার না, পিটি হিসাব দরকার না। আর যদি এক্সেম্প না হয় তখন আইয়া তুমি ওটা হিসাব লাগবে আর কি, যে বাবা আমি এক্সেমশন পাইছি না আমাকে দেওয়ার সামনে ট্যাক্স লাগবো, চলো ট্যাক্স দিই। ফলে হলো স্টেট বিফোর ট্রান্সফার বেলু আফটার ট্রান্সফার ওগুলো হয় ট্রান্সফার হোক বেলু ডিফারেন্স তো এটা হওয়া অর্থাৎ এগুলো বাদ দিবে। ফলে বিজনেস প্রপার্টি রিলিফ এগ্রিকালচার প্রপার্টি রিলিফ সবার আগে ওগুলো বাদ দিব, যে যে অর্ডার আছে অর্ডারে তুমি জানতে হইব, দেন দিবে ম্যারেজ এক্সেমশন, দেন দিবে অ্যানুয়াল এক্সেমশন। তাহলে যেগুলো তারপর চার্জেবল অ্যামাউন্ট, ও চার্জেবল অ্যামাউন্টটারে আমরা ট্যাক্স দেই। বা আমরা একটা জিনিস হিসাব করি নীল রেড ব্যান্ড, নীল রেড ব্যান্ড হিসাবের ক্ষেত্রে ও চার্জেবল অ্যামাউন্টটা হিসাব হয়, ট্রান্সফার অফ ভ্যালু হিসাব হয়। সো চার্জেবল অ্যামাউন্টটা খুব ইম্পর্টেন্ট। এখন নাও ওই যে চার্জেবল অ্যামাউন্ট যেটা আছে, হ্যাঁ নীল রেড ব্যান্ড থাকে, কারেন্ট ইয়ার লাগে 3,25,000 টাকা, মানে এর উপরে তোমার কোনো ট্যাক্স দেওয়া লাগতো না, 0%। সো আমার যদি চার্জেবল অ্যামাউন্ট পুরো নীল রেড ব্যান্ডের ভিতরে পড়ে যায় তাহলে তো আমার কোনো ট্যাক্স দেওয়া লাগে না। আর যদি দেখি নীল রেড ব্যান্ডের বাইরে পড়ে, যতক্ষণ বাইরে পড়ছে ততক্ষণ উপরে আমার ট্যাক্স দেওয়া লাগবে আইদার 20% বা 25%। যদি ট্রাস্টে ট্যাক্স পে করে তাহলে 20%, আর যদি ডোনারে ট্যাক্স পে করেন তাহলে এগুলো কি 25%। ঠিক আছে, ট্রাস্টে যদি ট্যাক্স পে করে তাহলে চার্জেবল অ্যামাউন্ট হইল গ্রস অ্যামাউন্ট, আর ডোনার যদি ট্যাক্স পে করেন তাহলে চার্জেবল অ্যামাউন্ট প্লাস ট্যাক্স মিলিয়া গ্রস অ্যামাউন্ট। ও গ্রস অ্যামাউন্টটারে আমরা রাখবো ফিউচার ইয়ারও, ওই যে এনআরবি কত কান ইউজ হয়েছে ওখান দেখার লাগে। সো তুমি তাহলে লাইফ টাইম, আমি কই ওই যে লাইফ টাইম এসেট আছে ওগুলো ফ্রি, আমার ডেথ ট্যাক্স আইব মনে আছে 7 বছরের ভিতরে মরলে ডেথ ট্যাক্স লাগে, কিন্তু আমি আর সারা হিসাব করতাম না, আমি জাস্ট হিসাব করবো চার্জেবল অ্যামাউন্টের। সো একবার যে বলা তুমি হিসাব করবা লাইফ টাইম চার্জেবল অ্যামাউন্ট একবার রেডি করে বা করে রাখি দিবা, যাতে ট্যাক্স জাস্ট ওই অ্যামাউন্ট নিয়ে তুমি কাম করি আর তোমার সময় বাঁচবো। আর এনআরবি ক্যালকুলেশন লাগে এমনিও চার্জেবল অ্যামাউন্ট লাগবো, কারণ তুমি যে গিফট হিসাব করাই যেদিন ট্যাক্স হিসাব করাই ওদিন তাকে 7 বছরের ভিতরে কোনো গিফট করছো নি হিগুর চার্জেবল অ্যামাউন্ট কত অকুয়ে এনআরবি কমাইব। সো সব অ্যাসেটের চার্জেবল অ্যামাউন্ট তোমার বাকরিত হইব। কোয়েশ্চেন পাইলে এক্স্যাক্টলি হবো, তাহলে দুই একটা জিনিস এফসিক্স নাই, যেমন ম্যারেজ এক্সেমশন অ্যানুয়াল এক্সেমশন এফসিক্স আছে, বিজনেস প্রপার্টি রিলিফ আর এগ্রিকালচার রিলিফ নাই, ওগুলো আড়াই দিবে আর আইলে এফসিক্স এর ফরম্যাট তোমার হয়ে যাবে। ওকা যেদিন গিফট করায় এর আগে 7 বছরের ভিতরে কোনো গিফট হইলে ওগুর চার্জেবল অ্যামাউন্ট নীল রেড ব্যান্ড থেকে মাইনাস দিব, গিয়া যে কতক্ষণ বাকি রইব নীল রেড ব্যান্ড ও নীল রেড ব্যান্ডটা তুমি এই বছরের ও অ্যাসেটের চার্জেবল অ্যামাউন্ট থেকে মাইনাস দিবে, দিয়া যেগুলো রইব রিমেনিং ওর উপরে ট্যাক্স দেবে। আইয়া চার্জেবল অ্যামাউন্ট থেকে মাইনাস হইব, এর বাদে ওগুর উপরে আমরা ট্যাক্স দেবো। ওগুলো খুব সুন্দর ওড়িয়া আমার মনে হয় আইএসটির কিতাব F6 এর ওগুলো লেখা আছে, আছে নি দেখিও ভিডিও আছে আমার মনে হয় কিন্তু তোমার থাকে আর ইজিয়েশন আছে এক্সপ্লেনেশন, খেনে 20% আর খেনে 25%, ব্যাগুলা না সরি খেনে আমরা গ্রস চার্জেবল অ্যাসেট ধরো। একটা হইলো গিয়া ট্যাক্স আয় কি তার ফ্রি, আইএসটি কি তার ফ্রি আয়, আসটি আয় জেন ডোনার তানর কতখান ভ্যালু কমলো ওর উপরে, জেন ডোনার তানর কতখান ভ্যালু কমলো, আমরা মনে আছে ট্রান্সফার অফ ভ্যালু গিলা বাবরি আগে কত ভ্যালু আসলো আর বাদে কত ভ্যালু আসলো। আমি যে বলা একটা অ্যাসেট গিফট করাম এগুলো আমার ভ্যালু কমে, প্লাস যে বলা ট্যাক্স আমি দিলাম আমার আরো ভ্যালু কমে, ওটা মিলিয়ে আমার গ্রস চার্জেবল অ্যাসেট টোটাল ভ্যালু কমে। আর যে বলা ডোনিয়ে ট্যাক্স দেন তখন খালি আমার অ্যাসেটটা কমে, ট্যাক্সটা টাকাটা আমার কাছে কি জানা হতে লাগে, এগুলো আমার ভ্যালু কমে না হতে লাগে, এগুলো গ্রস চার্জে বলে সেটা আড়াই রাম না। এখন মনে হয় ইনশাল্লাহ তোমার মাথা তারা বেশি থাকবে। কোয়েশ্চনে যদি কোনো সময় হইয়া যায় না খেয়ে ট্যাক্স দিব তাহলে ধরবা ডোনার ট্যাক্স দিব, ইউ মাস্ট। এখন আও ট্যাক্সটা কোন সময় পে করতে, যদি তুমি গিফটটা করো 6 এপ্রিল থেকে 30 সেপ্টেম্বরের ভিতরে তাহলে বাদের বছরের 30 এপ্রিল, সো মনে করো
2017 সিক্স এপ্রিলটা কি 2017 30 সেপ্টেম্বরের ভিতরে যদি আমি গিফট করি তাহলে 18 30 এপ্রিল হইলো কি আমার লাস্ট ডেট ট্যাক্স পে করার। আর যদি 1 অক্টোবর থেকে 5 এপ্রিলের ভিতরে গিফট করি তাহলে যেদিন গিফট করবো ওদিন থেকে 6 মাসের ভিতরে আমার 6 নম্বর মাসের লাস্ট দিন হইলো কি আমার এন্ড ডেট আর কি ডিউ ডেট। ক্লিয়ার? ওই জিনিসটারে রোটেট করা যাবে না। ও জিনিসটা আমি ওলা একটা ফরম্যাট করে দিছি, ও জিনিসটা অ্যাকচুয়ালি দরকার। যতটা গিফট করবাই ওলা করে করে হঠাৎ করে কলাম করবাই, জাস্ট ওলা রাখি দিবে সামনে অগুন আর ওবাই দিয়ে কলাম গুলা করবে। আমি ওরা আমার এগুলো তিনটা না চারটা দিয়ে দিছি। তাহলে ওই কিতা ও যে অন যে বলা অন দেখো তুমি তাই নীল রেড ব্যান্ড এট দ্য রেট অফ গিফট লেখা আছে কত 3,25,000। ও আচ্ছা এগুলো টাস্টি পে আর চেরট পে দিয়েছে আর কি আমার সেটু দেখিলিও। সেভেন ইয়ার কিউমুলেশন পিরিয়ড বুঝছো তো? কোনদিন থেকে 7 ইয়ার? যেদিন গিফট করলাম এর আগের 7 বছর। এর ভিতরে যতগুলা গিফট করবো সব তিন তোর কিতা করবো গ্রস চার্জেবল এসেট আনবো। তাইলে ফলা জানি হলো কি লাইফ টাইম যাবলা হিসাব করমু পিটির উপরে কোনো ক্যালকুলেশন করার দরকার না, ট্যাক্স হিসাব করার দরকার না, কারণ লাইফ টাইম ট্যাক্স তাই পিটির উপরে খালি অ্যানুয়াল এক্সেমশন করিয়া চার্জেবল অ্যামাউন্ট বা করিয়া বাদ দিলেন এর বাদ আর স্টেপ দিতাম না। আর সিএলটির ক্ষেত্রে চার্জেবল অ্যামাউন্ট বা করিয়া ট্যাক্স উৎস করতে পারো বুঝে নিবি ভাই আর কি তা বুঝছো। এখন নাও আইএসটি পে বলুন লাইফ টাইম গিফট এজ এ রেজাল্ট অফ ডেথ। লো সেম জিনিস, আমি লাইফ টাইম গিফট করতাম 7 বছর বাঁচি গেছি গ্রুপে কোনো ট্যাক্স নাই, বাট 7 বছরের ভিতরে বাই চান্স মরি গেছি তাহলে পিটি হোক আর সিএলটি হোক দুইটার উপরে ট্যাক্স চলাবে। এখন পিটি আই চার্জ দিব আমরা মনে আছে পিটি আগাস্টে গেছিলাম কোন সময় কোন জায়গা লাইফ টাইম হোক চার্জেবল অ্যামাউন্ট বা করিয়া আর সিএল ভিতর এমনি টেক্স করছি চার্জেবল অ্যামাউন্ট বা করছি হোক চার্জেবল অ্যামাউন্ট ধরে ধরে আরম্ভ হবে চার্জেবল অ্যামাউন্ট এনআরবি এর ডেথ মাইনাস গিফট জিসিএ প্রিভিয়াস 7 ইয়ার অফ গিফট ও মাইনাস করিয়া টেক্স করবো। এক্ষেত্রে টেক্স ধরবো আমরা 40%, টেক্স ধরবো 40%। অন্য একটা জিনিস এক্সট্রা অ্যাড হইব এগুলো হয় টেপার রিলিফ। তুমি যদি গিফট করার 3 বছরের ভিতরে মরে যাও কোনো রিলিফ নাই, বাট 4 বছরের ভিতরে মরলে 3 বছর থেকে বেশি 4 বছরের ভিতরে মরলে যত টাকা ট্যাক্স আইবে 20% রিলিফ পাইবে ওরা কাটে পারে। 4 বছর থেকে বেশি 5 বছর থেকে কম হইলে 40%, 5 বছর থেকে বেশি 6 বছর থেকে কম হইলে 60%, 6 বছর থেকে বেশি 7 বছর থেকে কম হইলে 80%, 7 বছরের বেশি হইলে 100%। ওটা লাগে আমরা আর ক্যালকুলেশন করি না। ক্লিয়ার? আর পয়লা আইএসটি টা কি আমরা ট্যাক্স পা করলাম 40%, ওগুটা কি টেপার রিলিফ বাদ দিলাম, দেন লাইফ টাইমও যে ট্যাক্সটা দিছি ওগু মানাস দিব। পিটি হইলে এই অপশন হইতো না, কারণ পিটির ক্ষেত্রে লাইফ টাইমও কোনো ট্যাক্স দিছি না, বাট সিএলটির ক্ষেত্রে যেহেতু লাইফ টাইমও ট্যাক্স দেই ও ট্যাক্সটা আমার ক্যালকুলেশন করা লাগবে করিয়া ওগু মানাস তো লাগবে। সবগুন মিলে এক্সাম্পল আমার ভিডিও দেখানে আছে, ক্লাস যদি করা যায় এগো হিউজ সময় যাইব ইতা এটা মাত্র কম্প্রিহেনসিভ এক্সাম্পল F6 এর ভিডিও দেওয়া কথা লাগি। আমি এগুলো তোমার জানলে ফাও করাই আমি এগুলো আমার পড়ানোর কথা না, কারণ এটা করাই আমি সব F6 এর নিয়ে
টেম্পারারি লিভে ভরে নিলাম, লাইফ টাইম ট্যাক্স ডিডাকশন অর্ডার ভরে নিলাম, পেমেন্ট ডেট লাইফ টাইম যদি হয় তাইলে এনআরবি ধর মু যে বালা গিফট হইছে বালা, আর ডেথের সময় যে বালা ডেথ হইছে বালা। ডেথ ট্যাক্স কোন সময় দেই? যেদিন মরছেন, যেদিন মরছো, যে মাসে মরছো, 9 মাসের এন্ড থাকি 6 মাস বাদে, যেদিন মরছো এদিন থাকি 6 মাস না, যে মাসে মরছো। যদি আমি ধরো মার্চের 15 তারিখ মরা হয় তাহলে ধর ভাই মার্চের এন্ড, এপ্রিল, মে, জুন, জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর, সেপ্টেম্বর 30 তারিখ পর্যন্ত দিলে হইব শেষ একটা হিসাব। দেখা নি কতকালে এক্সাম্পল আর এক্সাম্পল তোমার বাস কত মাথা না বুঝে, কত পড়ার কিছু নাই, পড়ার জিনিস তো খালি এক্সাম্পল পেয়ে যাবে। এখন হইল গিয়ে একটা বেজাল আছে, বেজালটা হইল গিয়ে মনে করো আমি একটা অ্যাসেট তোমারে আজকে গিফট করলাম, অ্যাসেটের ভ্যালু 10 লাখ, তুমি হিসাব করলা চার্জেবল অ্যামাউন্ট হইল গিয়া 8 লাখ, ওকে, চার্জেবল অ্যামাউন্ট হইল গিয়া 8 লাখ। 4 বছর বাদে আমি মরে গেলাম, অ্যাসেটের ভ্যালু হয়ে গেল তখন 15 লাখ, তুমি কত রুপে ট্যাক্স দিবে? 15 লাখের উপরে না 8 লাখের উপরে? 8 লাখের উপরে, কারণ আমরা জানি আমরা চার্জেবল অ্যামাউন্টের উপরে ট্যাক্স দিই, তো বাড়লে আমার কোনো রিস্ক নাই। 4 বছর বাদে অ্যাসেটের ভ্যালু হয়ে গেল 3 লাখ, তুমি কত রুপে ট্যাক্স দিবে? 8 লাখ, কারণ আমরা চার্জেবল অ্যামাউন্টের উপরে আনি। বাট এই ক্ষেত্রে এটা তোমাদের একটা অপশন দেওয়া যে তোমার ভ্যালু যদি ফল করি দেয় লাইফ টাইমে যে বলা নিশো ভ্যালু, বাট যে বলা ডোনার মরছে নিশো ভ্যালু ফল করি দেয়, তাহলে কিছু কন্ডিশন মিট করলে তুমি ফল ভ্যালুটা ক্লেম করতে পারবে, কিছু কন্ডিশন মিট করলে। পয়লা কন্ডিশন হলো তুমি অ্যাসেটটা ওন হইতে হইবে, ডোনারে যে অ্যাসেটটা আমি তোমারে যে গিফট করলাম আমি মরার সময় তুমি অ্যাসেটটার মালিক থাকতে হইবে, আর যদি আমি মরার আগে বেসো বাজার দরে ব্যস্ত হইব, আর্মস এন্ড লেন্থে ব্যস্ত হইব, ঠিক আছে? বাট ইউ প্ল্যান্ট মেশিনারি যে তার অটোমেটিক ভ্যালু ফল করে সময়ের লগে লগে, ইগুর ক্ষেত্রে তুমি ইগু অ্যাপ্লাই করতে পারতে না, কারণ ইগুর তো ভ্যালু এমনি ফল করবে, এবং জায়গার ক্ষেত্রে তুমি ইগু অ্যাপ্লাই করতে পারবে, অ্যান্টিকর ক্ষেত্রে ইগু অ্যাপ্লাই করতে পারবে, যেটা ওয়েস্টিং চ্যানেল 50 বছর নিচে লাইফ ইগুলার ক্ষেত্রে পারতে পারে, সোনার ক্ষেত্রে করতে পারবে, পেইন্টিং এর ক্ষেত্রে করতে পারবে, এগুলার ক্ষেত্রে করতে পারবে। হলো রিলিফটা গিলা দেওয়া হইব, ডনির লাগি যত টাকা ভ্যালু ফল করছে তত টাকা চার্জেবল অ্যামাউন্ট সমানই হইব। সো আমার লাগি ভ্যালু ফল করলো কত, ধরো 5 লাখ টাকা, বা আমি তো 3 লাখ কইলে 10 লাখ থেকে 3 লাখ, 8 লাখ টাকা, 7 লাখ টাকা, সো অত টাকা আমরা ফল করে দিতাম পারবো। দ্য রিলিফ অপারেট বাই রিডিউসিং দ্য চার্জেবল অ্যামাউন্ট বাই দ্য ফল ইন ভ্যালু, যত টাকা ভ্যালু ফল করছে, ক্যালকুলেটেড ফ্রম দা ডোনিস পয়েন্ট অফ ভিউ। এখন আর ডোনার পয়েন্ট অফ ভিউ দেখতাম না, ডোনিন পয়েন্ট, এখন আর ফল ইন ভ্যালু কিলা বাড়তাম এগুলো আমরা অনেক হইয়া লাইছে। যেবেলা অ্যাসেটটা দেওয়া হয়েছে এই সময় অ্যাসেটের ভ্যালু, ডোনার যেবেলা মরছে ওবেলা অ্যাসেটের ভ্যালু, বা ডোনার মরার আগে যদি ডোনিয়ে সেল করে দেয় তাহলে সেল করার সময় অ্যাসেটের ভ্যালু, ও দুটা ডিফারেন্স। তাহলে ডোনারে আমার যেবেলা গিফট করলাম 10 লাখ টাকা আসলো, আর ডোনার যেবেলা মরছে নিবেলা অ্যাসেটের ভ্যালু আসলো 3 লাখ টাকা, তাহলে ফল করছে 7 লাখ টাকা। তাহলে আমার সিএলটি চার্জেবল অ্যামাউন্ট আসলে কত, 8 লাখ টাকা, 8 লাখ থেকে আমি 7 লাখ বাদ দিয়ে চার্জেবল অ্যামাউন্ট ধরবো আমি 1 লাখ, 1 লাখের উপরে আমি হিসাব করিয়ে যাইব এই ডেথ ট্যাক্স। ক্লিয়ার? ইউ পিটি হোক ইউ সিএলটি হোক দুইটা ক্ষেত্রে হইব, ঠিক আছে? আর এগুলো খালি একটার ক্ষেত্রে গিফটের ক্ষেত্রে অ্যাপ্লাই হইব, আমি খালি ডেথের ক্ষেত্রে হিসাব করতে পারবো, লাইফ টাইমও যেগু দিলাইছি দিলাইছি শেষ, এগুলোর ক্ষেত্রে আমি সময় দিতে পারতাম না, আমি খালি ডেথের ক্ষেত্রে হিসাব করতে পারবো। বাট মাথা রাখবে আমি ডেথের ক্ষেত্রে হিসাব করা ওএস একটা, আবার কিন্তু ডেথ স্টেট ও চার্জেবল এসেট হিসাব হইব, চার্জেবল স্টেট হিসাব করার সময় কিন্তু আমি 1 লাখ ধরতাম না, আমি ধরবো 8 লাখ, খালি জাস্ট ফুল ডেথ ট্যাক্স হিসাব লাগে আইব। কয়েকটা ইস্যু শেষ, সব ঝামেলা শেষ, লাইফ টাইম এখন মরে গেছি, ডেথ স্টেট, হ্যাঁ 30 সেকেন্ড বাদে আমরা শুরু করি।
তাহলে আইএসটি বেবল অন ডেথ স্টেট, ডেথ স্টেট হলে তার মরিয়া মরার সময় যে সম্পত্তি তুই হয়ে যাবে, যে সব সম্পত্তি তুই হয়ে যাবে, গাড়ি বাড়ি টাকা পয়সা যা আছে সব তাই। পরে এখন গ্রস চার্জেবল বেল ওগু তাকে রেসিডেন্ট নিয়ে লেট পেমেন্ট বাদ দিব। এবার দেখবো এনআরবি কত আছে, এনআরবি মানাস দিব, বাট মানাস যাওয়ার আগে 7 বছর আগের গিফট ওগুলা মানাস দিয়া এনআরবি রিমেনিং টা আনবো। এরপরে তখন রইব গ্রুপে 40%, 36% বা 10% ট্যাক্স করবো। চ্যারিটিতে যদি গিফট করলে আমি আমার মনে হয় 25% অ্যাসেট থেকে 10% ট্যাক্স হয়। ওগুলা কি কুইক সাকসেশন রিলিফ, ডাবল ট্যাক্সেশন রিলিফ বাদ দিব। এর বাদে কোয়েশ্চন হয় যদি কয় কোনদিন পে করতাম পে করবো। দেখো নাও নিলেট ব্যান্ড কিন্তু একটা, আমি যে বললাম মরাম দুইটা ট্যাক্স আর লাইফ টাইম গিফট এর উপরে ডেথ ট্যাক্স আর আর ডেথ স্টেট আর নীল ডেট ব্যান্ড ওয়ালা কোনটা দিয়ে দিব, লাইফ টাইম গিফট ডেথ ট্যাক্স। অগত ইউজ করে যদি কিছু র হয় তাহলে গিয়ে আইব ডেথ স্টেট। আর ডেথ স্টেট যদি বলা 7 ইয়ার হিসাব করবো, 7 ইয়ারটা হিসাব করবো মরছে যেদিন ওদিন থাকে, আর লাইফ টাইম হিসাব করবো যেদিন গিফট হয়েছে ওদিন থাকে 7 ইয়ার আগে। ডেথ ট্যাক্স পেমেন্ট আর ডেট হইলে গিয়া 6 মান্থ এন্ড অফ মান্থ অফ ডেথ, যে মাসে মরা হয়েছে ও মাসের এন্ড থাকে 6 মাস বা এইচএমআরসি রে যেদিন হিসাব দিবে ওদিন, দুইটার মাঝে যেগো আর্লিয়ার ট্যাক্স কে দিব এগুলো ডিপেন্ড করে, কিছু ইস্যু আছে কইরাম জানি। ওই যে তুমি দেখতে আসলে একটা জিনিস অনেক দেখতে পারবে, মরার সময় সম্পত্তি তো হয়ে গেছে 1,27,000, সো মরার সময় তার নীল রেড ব্যান্ড আসলো 3,25,000, আগে কোনো গিফট করছে না, সো 3,25,000 আইলো আমরা মানাস দিয়ে পাইলাম ওর উপরে 40% দিলাম। বাট মরার সময় 7 বছরের ভিতরে 1,47,000 গিফট করেছে, তাহলে ই নীল রেড ব্যান্ডের অতখানি ইউজ হয়ে গেলো, বাদ বাকি রইলো 1,78,000, 1,27,000 থেকে 1,78,000 মানাস দিয়ে হবে। আমি এগুলো লাইফ টাইম না 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 ডেথ স্টেট এর হিসাব করা, ডেথ স্টেট হয়ে দেখমু যেদিন মরছি ওদিন তো আমার এনআরবি হলো গত, আর মরার 7 বছর আগে কোনো লাইফ টাইম গিফট করছি নি, লাইফ টাইম গিফট করছি নি হগুর চার্জেবল অ্যামাউন্ট জিসি হলো 1.47। সিএলটি পিএটি রূপে ডেথ ট্যাক্স দিব, কিন্তু এই সময় 7 ইয়ার দেখবো ডেথ না, 7 ইয়ার দেখবো গিফট ওর 7 বছর আগে। এনআরবি ডেথ ট্যাক্স এর হতে এনআরবি ডেথ অর ডেট ডেথ অর ইয়ার যে এনআরবি আছে বলে। আচ্ছা ভাই এসপি আর ডেথ থ্রি টু ফাইভ দিয়ে ওটা ইউজ করো, একটা খাইলে একটা হয়ে যাবে ফলা ডেথ ট্যাক্স বাদে ডেথ স্টেডিয়াস। ও শেষ চ্যাপ্টার হিউজ কিটা, আও আইএসটি তে স্পেশাল ভ্যালুয়েশন রুল আছে। নরমালি আমরা যে বলা ট্রান্সফার অফ ভ্যালু হিসাব করি কোন ভ্যালু ধরি, মার্কেটে যে দাম আছে
বাট শেয়ার সিকিউরিটির ক্ষেত্রে কোটেড শেয়ার সিকিউরিটি মানে যেগুলো স্টক এক্সচেঞ্জ আছে এগুলোর ক্ষেত্রে স্পেশাল রুল আছে, একটা হলো কোয়ার্টার যেটা আপ্রুভ লোয়ার প্রাইস প্লাস 1/4 ইনটু হায়ার প্রাইস মাইনাস লোয়ার প্রাইস, কোনো যে ফিগার আইব একটা শেয়ারের দাম বা একটা বন্ডের দাম আর এভারেজ হাইয়েস্ট প্রাইস প্লাস লোয়েস্ট প্রাইস ডিভাইড বাই টু ও এভারেজ, ও 1 আর 2 মাঝে যেগুলো আর ওগুলো কি শেয়ারের বেল যতটা শেয়ার থাকবো ওগুলি গুণ দিবে। আগে এগুলো সিজিটি লাগে আইএসটি লাগে দিওটা অ্যাপ্লিকেবল আছে, এখন সিজিটি লাগে খালি নিচরটা আছে আর আইএসটি লাগে দিওটা আছে। ঠিক কোয়ার্টার রুল কোয়ার্টার আপ রুল হইলো গিয়া লোয়ার প্রাইস প্লাস হায়ার প্রাইস মাইনাস লোয়ার প্রাইস ইনটু 1/4 আর এভারেজ রুল হইলো গিয়া হাইয়েস্ট বার্গেন প্লাস লোয়েস্ট বার্গেন ডিভাইড বাই টু, দুইটার মাঝে যেগুলো লোয়ার ওগুলো গিয়া আমার শেয়ারের একটা শেয়ারের ভ্যালু হোক ফুলানটা পাইছে এখন নাই এখন নাই এখন সিজিটি এগু নাই সিজিটি খালি নিচকটা পাইবে। এখন অন্য যে শেয়ারের ভ্যালুটা ধরো আমরা শেয়ারের ভ্যালুটা ধরবো কাম ডিভিডেন্ড বা কাম ইন্টারেস্ট, কাম ডিভিডেন্ড বা কাম ইন্টারেস্ট হলে কিউমুলেটিভ ডিভিডেন্ড বা কিউমুলেটিভ ইন্টারেস্ট, মানে আমরা ইন্টারেস্ট সহ শেয়ারের প্রাইসটা ধরবো, যদি কোয়েশ্চন ইন্টারেস্ট সারা প্রাইস থাকে তাহলে এগুলোকে ইন্টারেস্ট যোগ করবো নেট ইন্টারেস্ট পেমেন্ট, যদি কোয়েশ্চন ডিভিডেন্ড সারা প্রাইস থাকে তাহলে ডিভিডেন্ড সহ প্রাইসটা আমরা এনে আনবো। ক্লিয়ার? সব কোটের শেয়ার ওইগুলো অ্যাপ্লাই হয় না, ইনভেস্টমেন্ট ট্রাস্ট ওপেন এন্ডেড ইনভেস্টমেন্ট কোম্পানিজ গিল্টেড সিকিউরিটিজ মানে গভর্নমেন্ট বন্ড ভেঞ্চার ক্যাপিটাল ট্রাস্ট রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট ট্রাস্ট এগুলোর ক্ষেত্রে এই রুল অ্যাপ্লাই হইতো না, নর্মাল রুল হইতো না, রুলস না অ্যাপ্লাই টু অল। আচ্ছা সরি 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 ইগো ইগো আগুন তো হইব হইতো না হইলে কি আনকোটেড শেয়ারের ক্ষেত্রে, আনকোটেড শেয়ার তো আর পাইতে মনে হয়, আনকোটেড শেয়ারের ক্ষেত্রে এইচএমআরসি এর আলাদা ডিভিশন আছে তারা শেয়ার ভ্যালুয়েশন করে দেয়, সো ডেফিনেটলি তুমি তো আর হেরার অধিকার করতে একদম না, তোমার কাহিনী হইলো কি তোমার এক কোয়েশ্চনও তারা দিয়ে দেবে। ওইতো না হইলো গিয়া ইউনিট ট্রাস্টের রুল, ইউনিট ট্রাস্ট যদি থাকে আউট অফ কোডেড কিছু কিতা শেয়ার টাইপস এক্ষেত্রে হইলো গিয়া জাস্ট লোয়েস্ট যে বিট প্রাইস আছে ও প্রাইসটা হইলো গিয়া তোমার মার্কেট ভ্যালু ওগুলো তুমি হিসাব আনবে 1/25 মোস্ট কমন এক্সাম্পল হইল গিয়া কোটেড কোম্পানির শেয়ার, আমি 30% শেয়ার কিনছি ইন্ডিভিজুয়ালি আমার কন্ট্রোলিং পাওয়ার নাই, আমার স্পাউসেরও 30% আছে, কালেকটিভলি আমরা মিলিয়া কন্ট্রোলিং পাওয়ার আছে, তখন আমার শেয়ারের ভ্যালুটা 30% হিসাবে হইতো না হইব 60% হিসাবে, ওগু হইল কি রিলেটেড পার্টির মেইন কনসেপ্ট বুঝছো না, আমরা বলতাম না নি ক্লাসের শুরু পয়লা যে ট্রান্সফার অফ ভ্যালু হিসাব করা হয় ভ্যালু বিফোর গিফট ভ্যালু আফটার গিফট কেন করা হয়, কারণ হলো কি শেয়ার টিয়ার এগুলোর ক্ষেত্রে কন্ট্রোলিং পাওয়ার থাকলে নর্মালি ভ্যালুটা বেশি থাকে। আমি কইরাম উঠিয়া আমার শেয়ার 30% আছে তার মানে আমার কন্ট্রোলিং পাওয়ার নাই, আমার স্পাউসের 30% আছে মানে তার একলাও কন্ট্রোলিং পাওয়ার নাই, বাট হাজবেন্ড স্পাউস এর মাঝে কিন্তু আবার একলগে মিলিয়ে ডিসিশন লইবা, সো কম্বাইন্ডলি দুই জনের কিন্তু 60% কন্ট্রোলিং পাওয়ার আছে, তখন আমার শেয়ারের যে বলা ভ্যালুয়েশন ধরা হইব তখন 30% হিসাব করে ধরা হইতো না, ধরা হইব আমার কাছে আছে 60%, সো স্পাউস হইলে কি ডোনার স্পাউস হইলে কি রিলেটেড পার্টি প্লাস এক্সাম বডি, ওই যে কইতাম চ্যারিটি কোয়ালিফাইং পলিটিক্যাল পার্টি ন্যাশনাল বডি হাউজিং অ্যাসোসিয়েশন হেরারও ধরা হইব তোমার রিলেটেড পার্টি, সো তোমার যে বলা অ্যাসেটের ভ্যালু ধরা হইব তোমারটা প্লাস তার একটা মিলে ইয়া আস্তা ভ্যালুয়েশনটা ধরা হইব। ক্লিয়ার? কইতাম রানি কিছু কিছু জায়গা তুমি যদি গিফট করো এইগুলো এক্সাম চ্যারিটি পলিটিক্যাল পার্টি ন্যাশনাল বডি ওই যে ন্যাশনাল মিউজিয়াম টিউজিয়াম এগুলা, তো হেরা হইলে তোমার রিলেটেড পার্টি, তার মানে হেরা তোমার কোনো সম্পত্তি যদি তারা গেছে থাকে আর তোমার কাছে থাকে দুটা মিলিয়া তোমার সম্পত্তির ভ্যালু
স্পন্সর লাগা দিলে আমার হেরার ক্ষেত্রে সেফটি নেই। এখন কোন বডিটা যদি তুমি দাও, যে ইপো পার্টি যদি এক্সাম বডি কেসে থাকে আর তারা তোমার রিলেটেড হইব, যতদিন পর্যন্ত বডি যদি অ্যাসেটটা ওন করে আর ডিসপোজ করার 5 বছর পর্যন্ত। আমি গিফট করার, আমি গিফট করার বাদে যদি হে ওন করে তাহলে এগুলো ধরা হইব হে রিলেটেড, বা 5 বছর ডিসপোজ করার বাদে। তো এক্সামও বেশি আয় ডোনার স্পাউস বা সিভিল পার্টনার রেজিস্টার জনার বাচ্চা কাচ্চা এন্ড ফ্যামিলি মেম্বার এর রিলেটেড পার্টি ধরা হয় না, অনলি স্পাউস পাতার। সো এই ক্ষেত্রে ওই যে আমরা মনে আছে তোমাদের না পার্ট ডিসপোজাল রুল এ বাই এ প্লাস বি, তাহলে তোমার শেয়ারের ভ্যালুটা ওলা ধরা হইব এ বাই এ প্লাস বি হিসাবে। এ হইল গিয়া ডোনার অর জেন জিরা তানোর অ্যাসেটের ভ্যালু, আর বি হইল গিয়া তান যে স্পাউস আছেন রিলেটেড পার্টি আছেন হেনর অ্যাসেটের ভ্যালু, মিলিয়া তোমার অ্যাসেটের ভ্যালুটা ধরা হইব। দরকার কেন এই তো ভাই একটা পয়েন্ট শরীরাম সামারি রিলিফ কি দাগিতে আছে আমরা তো বললো কি রিলিফ হইলো কি ফলো বাদ দিলাম, রিলিফ কোন জায়গা থেকে বাদ দিমু, ট্রান্সফার অফ ভ্যালু থেকে বাদ দিলাম ফলো। দুইটা রিলিফ আছে, বিজনেস প্রপার্টি রিলিফ, এগ্রিকালচার প্রপার্টি রিলিফ। বিজনেস প্রপার্টি রিলিফ কাইন্ড অফ আমার মনে আছে নি, ওই যে বিজনেস এসেট দিলে জাস্ট রিলিফ পাইতাম, সিজিডি রোল ওভার রিলিফ, হোল্ড ওভার রিলিফ, ও টাইপস আর। সো এইগুলোর ক্ষেত্রে সিস্টেম হলো কি, তুমি যদি কন্ডিশন স্যাটিসফাই করো অটোমেটিক্যালি অ্যাভেইলেবল, তোমার কোনো ক্লেম করা লাগতো না। রিলিফ হইতে পারে 50% বা 100%, তার মানে যা গিফট দিলাম সারাও রিলিফ পাইলে না, আমার কোনো ঝামেলা থাকে না, টেনশন না, বা অ্যাটলিস্ট 50% পাইলাম। আর রিলিফটা খালি ইউকে না, ওয়ার্ল্ড ওয়াইড যে কোনো জায়গায় রিলিফ করবে। রিলিফটা তুমি লাইফ টাইম ট্রান্সফার, ডেথ ট্যাক্স, ডেথ স্টেট দিয়ে ওটার ক্ষেত্রে পাইবে, আর ম্যারেজ এক্সেমশন এইগুলা বাদ দেওয়ার আগে রিলিফটা বাদ দিবে। দুইটা কি কন্ডিশন, যে প্রপার্টিটা দিবে এগুলো বিজনেস প্রপার্টি হইতে হইব, আর বিজনেস প্রপার্টিটা একটা মিনিমাম পিরিয়ড থাকা লাগবে, মিনিমাম পিরিয়ডটা মনে হয় 2 বছর আইরাম। এখন নাও যদি তুমি কোনো আনইনকর্পোরেটেড বিজনেস, আনইনকর্পোরেটেড বিজনেস এর এক্সাম্পল হোসেন সোল্ডার পার্টনারশিপ, তুমি যদি কেউ সোল্ডার পার্টনারশিপ বিজনেস গিফট করলাম 100% রিলিফ পাইবে তোমার এসটিআর। আনকোটেড শেয়ার এন্ড সিকিউরিটিস, তার মানে কোম্পানি করতে পারবে বাট হে আনকোটেড হইতে হবে, মানে মেইন স্টক এক্সচেঞ্জ হইতে পারতো না, অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট মার্কেট হোক সমস্যা নাই। ঠিক আছে, তোমার কতটা শেয়ার আছে, একটা আছে না 1 লাখ আছে, ডাজন ম্যাটার, রিলিফ পাইবে তুমি। আর রিলিফ তুমি পাইবে আনকোটেড কোম্পানির সিকিউরিটিজের উপরে, যদি তুমি কন্ট্রোলিং পাওয়ার থাকো, জাস্ট ওনারশিপ ট্রান্সফার করার আগে তোমার কন্ট্রোলিং পাওয়ার আছে, সব ক্ষেত্রে তুমি 100% রিলিফ পাইবে। কোর্টের শেয়ার হইলে তুমি 50% পাইবে যদি তোমার কন্ট্রোলিং পাওয়ার থাকে, শেয়ার ট্রান্সফার করার আগে কন্ট্রোলিং পাওয়ার থাকে, আর যদি কন্ট্রোলিং পাওয়ার না থাকে তাহলে তুমি 50% পাইতে না, 0%। ল্যান্ড বিল্ডিং প্লান্ট মেশিন, তুমি এখন বিজনেস দিলে ল্যান্ড দিলে বিল্ডিং দিলে প্লান্ট দিলে এগুলো দিলে, বাট এগুলো বিজনেস ও ইউজ হয়েছে, তাহলে 50% পাইবা যদি ডোনারে যে কোম্পানি তুমি ইউজ করছো এই কোম্পানির টাইম কন্ট্রোল করেন, বা পার্টনারশিপ বিজনেস থাকলে এই কোম্পানির টাইম পার্টনার বুঝলে বাবা। আর পার্টনারশিপ বিজনেস আমি আস্তা গিফট করছি না, ওটা একটা অ্যাসেট গিফট করছি, তাহলে 50% রিলিফ পাইব। বা আমার একটা কোম্পানি আছে, ও কোম্পানির কোনো অ্যাসেট দিছি, কোম্পানিতে আমার কন্ট্রোল নাই তাহলে কোনো রিলিফ নাই, বাট কন্ট্রোল আছে, আমি আমার একটা অ্যাসেট দিছি তাহলে 50% রিলিফ পাইব। আনইনকর্পোরেটেড বিজনেস হইলে ট্রেডিং বিজনেস হইতে হইব, ইনভেস্টমেন্ট বিজনেস হইতে পারতো না, মানে আমি কোনো শেয়ার সিকিউরিটি বা কোনো বাড়া পাইরা আমি তার বিজনেস আর কিতা দিলে হইতো না। আর বাইন্ডিং কন্ট্রাক্ট ফর সেল থাকলে হইতো না, এইটা এই জিনিসটা মেইনলি করে পার্টনারশিপ বিজনেস। পার্টনারশিপ বিজনেস
দুইজন পার্টনার আছে, এখন পার্টনার মরে গেলে কি তো হয় জানি, এখন পার্টনার মরে গেলে ব্যবসা অটোমেটিক ডিসলভ হয়ে যায়, যদি কিছু লেখা না থাকে অটোমেটিক ব্যবসা বন্ধ হয়ে যাবে। পার্টনারশিপ বিজনেস এখন মরলে ব্যাংক্রাপ্ট হইলে ব্যবসা যদি অটোমেটিক ডিসলভ হয়ে যায়, সেগুলো না হইতে হইলে তুমি আলাদা শর্ত আনাই লাগবে। আর ধরো এখন পার্টনার যেই থাকি তাই না, আমার কাছে না বেশি আরো জনের কাছে ব্যস্ত, তখন দেখা যাবে নতুন নতুন লোক আমি বলতাম পারলাম না ঝামেলা হবে। তো অনেক সময় পার্টনার হলে শর্ত রাখি দেয়, তুমি যদি মরে যাও বা তুমি চালিয়ে যাও কি অপর পার্টনারের কাছে তুমি মাস ব্যস্ত হইব, এক্ষেত্রে তো তুমি আগে থেকে কন্ট্রাক্ট করা তুমি ব্যস্ত হইব, এই ক্ষেত্রে গিফট করা হয় না, সো এই ক্ষেত্রে কোনো রিলিফ এইটাই নাই, কন্ট্রাক্ট দিয়ে থাকি দেয়। মিনিমাম পিরিয়ড অফ ওনারশিপ ডোনারে গিফট করার আগে, ঠিক গিফট করার আগে 2 বছর হোল্ড করা লাগবে। আর তাই যদি নিজে কিতা না করেন তাই অন্য কারোর কাছ থেকে দান পাই, এই উত্তরাধিকার সূত্রে পাই, তাহলে হেনতানোর হিসাব ধরা হইব স্পাউস আর কি। মনে করো জামাই 6 মাস ধরছেন, দরিয়া মরি গেছে হোল্ড করিয়া মরি গেছে, বউয়ে আরো 18 মাস হোল্ড করছে, এর বাদে একটু গিফট করছে না আরো গেছে, তাইলে দুজনের মিলিয়ে হয়ে গেছে কিন্তু 2 বছর। রিলিফ পাইলে তো ডেট ট্যাক্স আর না লাইফ টাইম ট্যাক্স আর না, কারণ তুমি যদি 100% রিলিফ পাইলে তোমার তো চার্জেবল অ্যামাউন্ট টু 0 হয়ে যায়, সো তোমার কোনো ট্যাক্স হিসাব হবে হইলে আইব 50% অফ ডেট ট্যাক্স দিবে। এখন এক্সেপশন আছে 2 ইয়ারের রিপোর্ট, মনে করো আমি একটা বিজনেস তোমারে গিফট করলাম, এই বিজনেসের মালিক আমি মাত্র 6 মাস, আমি রিলিফ পাইব না, কারণ শর্ত হইলো কি যে বিজনেসটা বা যে অ্যাসেট দিয়েছে আমি 2 বছর টাকা লাগবে। বাট মনে করো এই বিজনেসটা আমি কিনছি, একটা বিজনেস বেশি হবে টাকা দিয়ে, এই বিজনেস কোয়ালিফাই আসতো, এই বিজনেস আমার আসতে 5 বছর, তাহলে হিগুর টাকা হিগু 5 বছর হিগু 6 মাস মিলিয়ে আমার 5 বছর 6 মাস, তাহলে আমি রিলিফ পাইব এই বিজনেস তোমারে গিফট করলে। ক্লিয়ার? মানে আমি যদি যে বিজনেস 6 মাস না 3 মাস হোক 1 মাস হোক 2 বছর হোক মিনিমাম হইলো যেটা গিফট করে আমি হইলো গিয়া 2 বছর টাকা লাগবে। তখন মনে করো এই জিনিসটা আমি হয়তো রিপ্লেস করছি অন্য একটা বিজনেস বেসিয়া বা অ্যাসেট বেসিয়া যে কোয়ালিফাইং আছে, হিগু সহ নতুনটা মিলে যদি 2 বছর হয়ে যায় তাহলে আমি হিগু রূপে কিতা করতাম পারবো রিলিফ পাইব। ঠিক আছে, লাস্ট 5 বছরের মাঝে 2 বছর কম্বাইন্ডলি আমরা দেখা যায় দুইটা বিজনেস বা দুইটা অ্যাসেট আমি হোল্ড করছি, তাইলে রিলিফ পাইব। সাকসেসিভ ট্রান্সফার, যদি এজনও মরার বাদে তুমি পাও তাইলে এগু আবার কিতা করতে পারবে বিপিআর পাইবে। এক্সপেক্টেড অ্যাসেট, হ্যাঁ 500 আমরা মনে আছে নি হোল্ড ওভার রিলিফ রোল ওভার রিলিফ পাইতাম, শর্ত আসলো কিটা বিজনেস এসেট হইতো, যদি নন বিজনেস এসেট হয় তাহলে এই গ্রুপে আমরা রোল ওভার রিলিফ পাইতাম না। নন বিজনেস এসেটের সূত্র মনে আছে নি এক বাকরার সূত্র, চার্জেবল অ্যাসেট বাই চার্জেবল, যে আনইনকর্পোরেটেড বিজনেস থাকলে চার্জেবল অ্যাসেট চার্জেবল বিজনেস অ্যাসেট ডিভাইড বাই চার্জেবল অ্যাসেট, সেম সিস্টেম। সো তুমি জানো কাম হইলে কি আজকে তুমি জান ও রোল ওভার লিফট একটু পারলে করি আইকা, তাহলে কালকে ইনশাল্লাহ আমরা বুঝতে পারতাম। আর একটা পয়েন্ট রয়েছে, এগু করিলেও আমরা যে এগ্রিকালচারাল প্রপার্টি, এগ্রিকালচারাল প্রপার্টি সরিলে আমরা তো আর নাই, আইএসটি গুলা রেসিডেন্ট নিলেট ব্যান্ড ইভি F6 সরি গো করাই দেন না, রিডিউস রেট ইগু করাই কম্প্রিহেনসিভ এক্সাম্পল দিন দিন করবে। কোম্পানি সো যে সোল্টেড আর যে কিটা আছে আনি যে ট্রেডিং অ্যাকাউন্ট বেসিস পিরিয়ড লস রিলিফ কথা স্ট্যাম্প ট্যাক্স আইএসটি তো যে টাস্ক পাস কথা তো লম্বা করে রাখি গেটারে অত বেশি কিছু না, ইথিক্স পার্সোনাল ট্যাক্স কথা আছে সেগুলো তো আর কমন সেন্স খাটাইলে ওই ছোট চ্যাপ্টার,
একটা লগে অ্যাডমিনিস্ট্রেশন পেনাল্টি কি তৈব পেনাল্টি না হইলে কি তৈব তা একটা লগে নিউ অনগোয়িং ইনকর্পোরেটেড বিজনেস নতুন ব্যবসা খুলছো ওই যে ট্রেডিং অ্যাকাউন্ট যেগুলো আমার চ্যাপ্টার 3 ওগো সো এটা অলরেডি দেন ফর লিস্ট এটা ইজি হইব এখন টানি আইব আবার এখন নতুন না এখন পুরা আর হইলো গিয়া বাদরটা হইলো গিয়া তোমার সিজেশন ব্যবসা বন্ধ হইলে ওই যে লস রিলিফ বা অত অত কথা টার্মিনাল লস লস রিলিফ আর হইলো গিয়া পার্টনারশিপ ইনকাম ট্যাক্স ক্যাপিটাল গেইন ট্যাক্স সোল্ডাররা বুঝলে পার্টনারশিপ সেম খালি ভাগ করিয়া করতে আর কোনো ঝামেলা নাই সো এগুলো আলাদা চ্যাপ্টার বানাইছে হুদা চ্যাপ্টার ব্যাট বিশো ব্যাট তো আর সমস্যা না ব্যাট অ্যাডমিনিস্ট্রেশন আর একটা চ্যাপ্টার ব্যাট ইজি আছে খালি জাস্ট ওলা রুলস অত কমপ্লিকেটেড রুলস নাই আর এর বাদে তো কর্পোরেশন ট্যাক্স সোল্ডার আর ট্যাক্স আলে কর্পোরেশন ট্যাক্স সেম টুকটাক হালকা ডিফারেন্স খালি কর্পোরেশন ট্যাক্স লসেস ও সেম খালি ওভারসিজ এসপেক্ট একটু ডিফারেন্ট ও বাদ বাকি কোনো সমস্যা হইতো না